বুধবার ভাতৃতৃতীয়া। ভাতৃতৃতীয়া মানে ভাই এবং বোনের মধ্যে এক অটুট বন্ধন স্থাপন। এদিন সকাল থেকে শুরু হয়েছে ভাইফোঁটা। বোনেরা তাদের প্রিয় ভাইদের ফোঁটা দিচ্ছেন। ভাইফোঁটার সকাল থেকেই সরকারি বাসভবনে বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অন্যদিকে প্রতি বছরের মতো বোনেদের কাছ থেকে বুধবার দুপুর থেকে ফোঁটা নেবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ভাইয়ের কল্যাণে ওনারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আমার সেফটি সিকিউরিটি বিষয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। আমরা যাকে ভাইফোঁটা বা মাতৃতৃতীয়া বলি, অত্যন্ত ভালো লাগছে এতগুলো বোন এসে আমাকে ভগবানের কাছে প্রার্থনা করেছে, আমার মঙ্গল কামনা করেছে, আমিও ওদের মঙ্গল কামনা করি। শুধু এখানে যারা বোনেরা আছে শুধু তাদের জন্য নয়, সারা ত্রিপুরার বোনেরা আছে তাদের মঙ্গল কামনা। স্যার সব জায়গায় যেখানে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতারা আছেন সবাইকে এখানে নিশ্চয়ই ধরনের ব্যবস্থাপনা করেছে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কালচার অনেক দিন ধরে, যবে আমি পার্টিতে জয়েন করেছি তবে থেকে এটা চলছে। হালে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, আলাদাভাবে এই কার্যক্রম হচ্ছে সেটা না, প্রতি বছরই এটা হয়ে থাকে। তো এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি, বহুদিন বাদে রাজনীতির দলে থেকেও আমরা এই ধরনের যে সংস্কৃতি আমরা বইয়ে চলেছি এর জন্য সত্যি এটা অত্যন্ত খুশির বিষয় এবং মানুষও দেখছে এবং সেটা হওয়া উচিত, সবার মধ্যে এই ধরনের সংস্কৃতি কৃষ্টি থাকা উচিত। সবসময় মঙ্গল কামনা করি বোনদের জন্য। আমরা নিশ্চয়ই বারে বারে অনেক কিছু ঘোষণা করেছি আগেও, আবার করব হয়তোবা। তো নিশ্চয়ই ওদের সমস্ত ওনারাও যেন ওনাদের চলাফেরাতে যাতে কোনো অসুবিধা না হয়, সামাজিকভাবে যেন ওরা সুপ্রতিষ্ঠিত হয় সে বিষয়টা আমাদের সরকার এবং আমি ব্যক্তিগতভাবে আমরা দেখি, আমাদের পার্টিও দেখে, সেই দিশায় আমরা চলছি। আশা করি একজনই বোনেরা এসছে আজকে, আমি ওনাদেরকে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এবং এখানে বোন না শুধু মাও যারা আছে তাদের যে ভারতীয় জনতা পার্টি বা তার যে সরকার তার প্রতি ওনারা যেভাবে সমর্থন করেন সেটা যেন বরকরার থাকে এবং করেও না, যে কারণে সরকার থেকে বিভিন্ন সময়ে যাতে মহিলা সশক্তিকরণের যে বিষয়গুলো আসে আমরা প্রায়ই বলি, সেগুলো আমরা দেখছি এবং আগামী দিনও করব।